আসসালামু আলাইকুম, আমরা দেখছেন এইচবি নিউজ জলসা পীর সাহেব পীরজাদা হুজুরদের নিত্য নতুন আওয়াজ আর গজল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ঘন্টি বেল আইকন দাবি আমাদের পাশে। বাস্তব কিছু বললেই এখন সমালোচনা, আমি কিছু বললেই তো সমস্যা। গত কয়েকদিন পেপারে দেখছিলাম 12 দিনে 720 কোটি টাকার মদ বিক্রি। কে দিনে তো এমন মানুষ আছে ঘুরিয়ে ফিরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে আমার রসুলের শান কে ছোট করে, কেউ সাধু সেজে আমার রসুলের শান কে ছোট করে, কেউ বলে মাওলুদ শরীফ চলবে না, আবার কেউ আমার রসুলের পাশে সাল্লামের বিরুদ্ধে গুস্তাখিমূলক কথাও বলে। এদের উপায় রাখতেই লক্ষ্য আমার রসুলকে যেন মানুষ ভুল বোঝে, আমার নবীর থেকে মানুষ যেন দূরে সরে থাকে, কেননা আমার নবী এমন একটা সত্য, আমার নবীর কাছে যে গেছে সেই নবী বাগের দিবানা হয়ে গেছে। আল্লাহ নবী মদিনা নবাবী শরীফে বসে আছে, নবী আমার সত্য কথা ন্যায় কথা মানুষকে শোনাতে লেগেছে, বিভিন্ন দেশ থেকে এমন করে দলে 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 মানুষ আমার রসুল্লাহর কাছে আসতে লেগেছে, আমার নবী পাকে দরবারে হাজির হতে লেগেছে, আমার নবী পাক তাদেরকে শিক্ষা দিতে লেগেছে, বাবারা তোমরা মাকে জুলুম করো না বাবা, মাকে কষ্ট দিও না বাবা, কেননা মহান স্রষ্টা জানিয়ে দিয়েছে আনিসকুরুলি ওয়ালি ওয়ালিদাইকা, তোমরা আল্লাহ শুকরিয়া আদায় করো, কৃপা জ্ঞাপন করো এবং মা বাপের কৃপা জ্ঞাপন করো, কেননা মাকে আল্লাহ এত নিয়ামত করেছে যার অবদান কখনো কোনো মানুষ কবুল ফিরতে পারবে না। এই কথা রসুল শিখাতে লেগেছে, নবী আমার শিখাতে লেগেছেন, বাবারা গরিবদের উপরে জুলুম করো না বাবা, বাবারা চুরি করো না বাবা, কখনো হারাম খেও না বাবা, পরের মালকে নিজের বলে নিয়ে নিও না বাবা, নারীগুলোকে কখনো বাবা জুলুম করো না, জেন্ত জেন্ত তাদেরকে পুঁতে দিও না বাবা, নারী অশুভ নয়, নারী যার ঘরে আসে মহান স্রষ্টা ওই বাড়িতে শান্তির খবর পাঠা। এইভাবে নবী যে আসে তাদেরকে শিখায়, সাম্যের কথা বলে, ভাতৃত্বের কথা বলে, মা বাপের মর্যাদার কথা বলে, লোকের উপরে জুলুম করতে নিষেধ করে, বাবা লোক করো না, তোমার রব তোমার জন্য যেটা দিয়েছে ওইটাই ভোগ করে থাকো, খুশিতে থাকো, আনন্দে থাকো, মানুষকে পিয়ার করো, এইভাবে শিখায়। তা যারাই শুনে তারাই বলে যে এ তো খুব সুন্দর কথা বলছে, তখনই আমার রসুলের প্রেমিক হয়ে নবীকে বলে হুজুর আমি আপনার সহবতে থেকে ভালো মানুষ হতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা দেখে আবুজি লুৎফা সাহেব বাবুল হাবিব বড় রাগ হতে লাগলো, মুহাম্মাদের দিয়ে দলে দলে লোক বাড়তে লেগেছে, এই জন্য সে কি করতে লাগলো, আমার রসুল্লাহর কাছে যারা যায় তাদের উপরে জুলুম করতে লাগলো, কেমন জুলুম করেছিল শুনে কে দাও, তাদের বুকের উপরে ভারী পাথর দিয়ে গরম বাড়ির উপরে চিত করে শুয়ে রাখতো, ঘন্টার পর ঘন্টা শুয়ে রাখার পরে তাদের কাছে আবু জেহেল তার দল বন্নি আসতো, এসে বলতো বলো মুহাম্মাদের কাছে আর যাবে না, মুহাম্মাদের দল করবে না, মুহাম্মাদের কথা শুনতে যাবে না, তাহলে তোমাকে মুক্তি দিয়ে দেওয়া হবে। এই যুবকেরা সত্য এমন একটা জিনিস, সত্য এমন একটা মহাব্বতে যে সত্য যারা বুঝেছে তারা বুঝেছে সত্য কেমন নিয়ামত, সত্যের জন্যই সকল সাহাবারা বলতে লাগতো আমরা আমাদের জীবন দিয়া পছন্দ করি, আল্লাহ আল্লাহ নবীর রাস্তা ছাড়ব না। আবু জেহেল উতবা সাইবা সহ্য না করতে পেরে অনেককে হত্যা শহীদ পর্যন্ত করে দিয়েছে, তথাপিও তারা রসুল ছাড়ে না, আল্লাহ ছাড়ে না। এই না জোয়ানেরা
শুধু বললে আমি না নবীকে ভালোবাসি শুধু বললে আমি না রাসূলকে প্রেম করি নিজেদের জীবন আখলাক চরিত্রে আল্লাহ নবী আদর্শকে ফুটিয়ে তুলতে হবে তাই নবী পাকে জীবনী পড়তে হবে নবীকে যারা প্রেম করেছে তাদের থেকে শিক্ষা নিতে হবে নবীকে যারা মেনেছে তাদের থেকে শিক্ষা নিতে হবে কিভাবে তারা প্রেম করেছে কিভাবে তারা মেনেছে এই যুবকেরা তরুণেরা আল্লাহ নবী নাই প্রচার করতে গিয়ে এত বাধা সম্মুখীন হয়েছিলে এমন দিন গেল আল্লাহ নবীকে পাহাড়ে গিয়ে বন্দি হয়ে থাকতে হয়েছে পাহাড়ে গিয়ে ফল মূল খেয়ে জীবন ধারণ করতে হয়েছে এ নবীর গোলামেরা সেই সত্য কথা বলতে গিয়ে সেই সত্য কথা বলতে গিয়ে যদি তোমাদের কোনো ঘর ছাড়া হতে হয় কোনো জায়গা দিয়ে বন্দি হতে হয় মন খারাপ করো না গো কেননা দুদিনে দুনিয়াতে আমার রাসূলুল্লাহ যদি হক কথা বলতে গিয়ে এত কষ্ট ভোগ করতে পারে সেই নবীর গোলাম হিসাবে আমরা কেন ভোগ করতে পারবো না কেননা আমার নবীর প্রেম যারা করেছিল তাদের থেকে শিক্ষা নিয়ে না এ যুবকেরা আপনারা এ নবী পাকের প্রেমিকেরা আল্লাহ নবী জীবনে এমন দিন গেছে এই হক কথা সত্য কথা বলার জন্য আল্লাহ নবীকে মুসলমানগণ ছেলে মেয়েরা তরুণেরা বাপেরা এ নবী পাকে প্রেমিকেরা যুগে যুগে পৃথিবী জমিনে যারা নাইয়ের পক্ষে কথা বলেছে আল্লাহর পক্ষে কথা বলেছে রসুলের পক্ষে কথা বলেছে হক কথা বলেছে ইনসাফের কথা বলেছে ইনসানিয়াতের কথা বলেছে মুক্তির কথা বলেছে নাজাতের কথা বলেছে তাদের উপরে একদল অশুভ সন্ত্রাসেরা জুলুম অত্যাচার করেছে এ যুবকেরা মন খারাপ করার কিছু নেই কেননা নাই কথা বললে আল্লাহ খুশি হয় সত্য কথা বললে আল্লাহ খুশি হয় রাসূলের কথা বললে আল্লাহ খুশি হয় কেননা আল্লাহ বা কোরআনের মধ্যে জানিয়ে দিলেন কুনতু খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার হে উম্মতে মুহাম্মাদি আমি তোমাদের ঘরে শ্রেষ্ঠ উম্মত করে পাঠিয়েছি তোমরা মানুষকে নাই কথা বলবে সত্য কথা বলবে নাই রাস্তা দেখাবে সত্য রাস্তা দেখাবে অন্যায় রাস্তা থেকে মানুষকে দূরে থাকার কথা বলবে তাই আজ আমিও বলে দিয়ে যাই আল্লাহ নবী সাহাবারা নাই দিকে আসার জন্য তাদের উপরে অনেক জুলুম হয়েছিল আমরা যদি তাকিয়ে দেখি আমার নবী পাকের উপর কম জুলুম হয়নি গো এ নবী পাকের প্রেমিকেরা মক্কা মানুষেরা আমার নবীর কথা মানছে না আমার নবীর উপরে জুলুম অত্যাচার বাড়াচ্ছে আল্লাহ নবী দেয় মক্কা ছেড়ে দিয়ে পাশের জায়গা তাইফের জমিনে চলে গেলেন নবী আবার ভাবতে লাগলেন তাইফের মানুষেরা হয়তো আমি রাসূলুল্লাহকে মেনে নেবে কিন্তু তাইফের জমিনে যখন যেতে যায় মক্কা সন্ত্রাস আবুজিল উদমা সাইবা মক্কা তৎকালীন জালিমরা এমন করে তাইফের নেতাদেরকে জানিয়ে দিল তাইফের জালিমদেরকে খবর দিয়ে দিল তাইফের সন্ত্রাসীদের খবর দিয়ে দিল মুহাম্মদ এমন করে বলতে লেগেছে মালিক নাকি একজন আমরা যে নিজেদের পাথরে নকল খোদা করেছি এই গুণকে নাকি মানতে চাইছে না মুহাম্মদ নাইর কথা বলে গরিবদের কথা বলে অসহায় কথা বলে নারীদের ঘরে ভোগ করা নিষেধ করে মুহাম্মদ নারীদের অধিকারের কথা বলে এটাই বেসরকারেরা মুহাম্মদের কথা যেই শুনে সেই মুহাম্মাদের প্রেমিক হয়ে যায় আল্লাহ নবী যখন তাইফের জমিনে প্রবেশ করছেন ঝাঁকে ঝাঁকে ছোট ছোট বাচ্চারা এসে আমার রাসূলুল্লাহ দিকে ঢিল মারতে লেগেছে কেননা তাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে একজন মজনু আসছে পাগল আসছে নউযু বিল্লাহ মিন জালে রহমতের নবী দয়া নবী শাফাআতের নবী নবীদের নবী তামাম কায়নাতের বাদশাকে এমন করে ট্রেনিং দিয়ে দেওয়া হলো বাচ্চাদের ঘরে একজন আসছে পাগল বলে তাকে মারো তারা ঢিল মারতে লেগেছে পাথর মারতে লেগেছে
চেষ্টা করি আমার রসুল বলতে লেগেছে দুনিয়া তোমাদের ঘরে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে শয়তানের অনুসরণে তোমাদের ঘরে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে আমি বাবার মা খারা এইভাবে নবী আমার কাঁদে তারা শুনতে লাগে না আল্লাহ নবীর শরীরে এত রক্ত ঝরে নবী আমার তাই বেজমিন অজ্ঞানে পড়ে যায় এ নবীর উম্মতেরা আজকে সেই হককে জিন্দা করতে গিয়ে আজকে সেই জয়কে জিন্দা করতে গিয়ে আজকে রসুল নারীদের মর্যাদা দিতে গিয়ে আজকে রসুল বাচ্চাদের অধিকার দিতে গিয়ে আজকে রসুল দুনিয়ার শান্তি প্রতিষ্ঠিত করতে গিয়ে আজকে রসুল দুনিয়ার বুকে এক আল্লাহ দাসত্বর কথা শিখাতে গিয়ে ইনসাফ কায়েম করতে গিয়ে দয়া নবীকে কত মার খেতে হয়েছে সেই নবীর গোলাম হয়ে যদি সামান্য জেলের ভয়ে নবী ছেড়ে দাও এর থেকে বড় দুঃখ আর কি হতে পারে ঠিক না বেটি মুমিনদের আবার জেলের ভয় কিসের পুরো দুনিয়াটা তো মুমিনদের জন্য জেলখানা তাই তো নাকি আর দুনিয়া ওসিদুল মুমিনি ওয়া জান্নাতুল কাফিরি মুমিনদের জন্য দুনিয়াটা হলো জেলখানা আমাদের তো পুরো দুনিয়াই জেলখানা ভয় কিসের ভয় লাগছে ভয় খাচ্ছেন নায়ের পক্ষে সদা সর্বসময় থাকবেন নাই নামাজ রোজা হজ যাকাত যেমন নাই পাড়া প্রতিবেশীকে ভালোবাসাটাও নাই অসহায়কে আশ্রয় দেওয়াটাও নাই গরিবদের ঘরে প্রেয়ার করাটা নাই মানুষের সঙ্গে সৎ ব্যবহার করাটাও নাই একটা অমুসলিম হলো মানুষত্ব হিসাবে মানুষের সঙ্গে ভ্রাতৃত্বর মিল মহব্বত করে রাখাটা এটাও কিন্তু নাই আহারে আমার নবী বাওয়াজ গানে পড়ে রইল এমন করে নিষ্ঠুর পাশা সন্ত্রাসেরা আল্লাহ নবী না দুবার গেজা দিয়ে দেখছে মুহাম্মদ বেঁচে আছে না মারা গেছে ওই অবস্থা আমার রাসূলুল্লাহর উপরে আবার লাঠি চালালো এ যুবকেরা কখনো কি তোমাদের দিল কাঁদে না যে নবী এত কষ্ট করে নাই প্রতিষ্ঠিত করেছে আমরা সেই নবীর উম্মত দাবি করে অন্যায় করব না অন্যায়ের পক্ষেও যাব না যে নবী দুনিয়া গমে থেকে চুরিকে বন্ধ করেছে আমরা চুরি করব না চোরেদের পক্ষেও যাব না যে নবী দুনিয়া জমিন থেকে এত কষ্ট করে মদকে বন্ধ করেছে আমরা সেই মদ খাব না মদের পক্ষে যাব না আব্বাস তো কিছু বললি এখন সমালোচনা আমি কিছু বললি তো সমস্যা গত কয়েকদিন পেপারে দেখছিলাম 12 দিনে 720 কোটি টাকার মদ বিক্রি হয়েছে মাতাল বাড়ছে না কমছে যে 12 দিনে কত বিক্রি হচ্ছে 720 কোটি এই কয়েকদিনের মধ্যে বুঝলেন বাকিটা কি হচ্ছে মুসলমান গরিব ছেলে মেয়েরা মনে রেখে দিও জবাব তোমাকে কিন্তু দিতে হবে মানো যদি মেনে নাও না মানো তো আমার কিছু করার নাই জোর জবরদস্তি ইসলামে চলে না
জুলুম করে ওটাকে বন্ধ করব বড় দুঃখের বিষয় আজ নিজেদের দেশের মা বিটি দে করে দেহ বিক্রির জন্য লাইসেন্স দেওয়া হয় ইচ্ছে বড় জঘন্য নোংরা অন্যায় আর কি হতে পারে তার বিষয়ে কারো মুখে কথা আছে যেগুলো বন্ধ করতে হবে পতিতালয় বা দেহ ব্যবসার জায়গাগুলোকে কারো মুখে কথা আছে ওখানে কথা নেই যে কোরআন এই পাপাচারকে বন্ধ করে সভ্যতা শিখিয়েছে সেই কোরআনিয়া মাদ্রাসাকে বন্ধ করতে হবে এর জন্য একদল দুপায়ে পশু সন্ত্রাসেরা উঠে পড়ে লেগেছে না লাগে না আর আমরা যারা কোরআনের পক্ষে বলি আমরাও তো খুব একটা যে ভালো তা নয় আমরাই তো অবাক তাদেরকেই কাঁধে করে তুলি উঠুন আর তারা উঠে গিয়ে কোরআনের বিরুদ্ধে মাদ্রাসার বিরুদ্ধে আতঙ্কবাদী তৈরি হচ্ছে বলছে না বলে না আচ্ছা পৃথিবীর বুকে আতঙ্কবাদী সন্ত্রাসী বন্ধ করেছে ওই কোরআন যে কোরআনের বিরুদ্ধে কিছু আবুজ দুপায় পশুরা বলে ওই কোরআনই সন্ত্রাস বন্ধ করেছে জোরে বলুন সুবহানাল্লাহ